যেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর দেখা, এটা দেখা। মল সেখানে গিয়ে কি করছি, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শেয়ার মাই জার্নি। আর আজকে আমরা চলেছি অবনি রিভারসাইড মল। মল সেখানে গিয়ে কি করছি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সারাক্ষণ সঙ্গে থাকো, মজা হবে, আনন্দ হবে। চলো চলো যাওয়া যাক, চলো। এসে গেছি আমরা অবনি রিভারসাইড মল, এখন যাব এদিকে দেখা, এখন যাব আমরা পার্কিং প্লেস। পার্কিংয়ের জন্য এখানে আমাদেরকে একটা কার্ড দেওয়া, দেখছো প্রচুর লাইন আছে। এদিকে আছে, এদিকটা দেখা, এদিকটা হচ্ছে ফোর হুইলার পার্কিং, আর এদিকটা হচ্ছে আমাদের টু হুইলার পার্কিং আছে। তো আমরা যাব টু হুইলার পার্কিংয়ে দেখে, যেহেতু আমরা আজকে বাইক নিয়ে এসেছি তো টু হুইলার পার্কিংয়ের দিকে যাব। এখানে সব নাম্বার প্লেট দেখে তোমাদের এ করা হয়, পার্কিংয়ের জন্য একটা কার্ড দেওয়া হয়, ঠিক আছে। চাল সমঝ মে নাই বাপা নারাসাই। গ্রাউন্ড ফ্লোরটা একদম বাচ্চাদের খেলাধুলোর জায়গা। এখানে ফাইন টয় ট্রেন আছে ছোট্ট, সেখানে টয় ট্রেনে করে সবাই ঘুরছে মজা করছে, যে দেখতে পাচ্ছ টয় ট্রেন। এটা পুরোই বাচ্চাদের খেলার জায়গাও আছে, তার সাথে যেটা আছে ফিস প্যাডিকিওর করার জায়গা আছে। এটা দূরে দেখা যাচ্ছে, আমি দেখানোর চেষ্টা করছি, ক্লোজে আনার চেষ্টা করছি, করছে প্যাডিকিওর করছে, ফিস পেডিকিউরের ব্যবস্থা আছে এখানে। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে পেয়েছো, এবার আমরা উপরে যাচ্ছি, উপরের দিকে আমরা যাব, দেখ কি আছে এগুলো দেখার জন্য। আচ্ছা সবার ফেভারিট ট্রেন, আমি ট্রেন ট্রেন ইয়ে
এখানে ছবি আঁকা চলছে, ওনাকে যে কোনো ছবি দিলে উনি তিন দিনের মধ্যে ছবিটা একদম যেরকম পিকচার তাকে দেওয়া হবে একদম সেম টু সেম তিনি হাতে ওরকম সুন্দর করে ছবি এঁকে দেবেন। দেখতেই পাচ্ছ কিছু উনি এঁকে রেখেছেন অলরেডি, কত সুন্দর দেখতে লাগছে। চলো বন্ধুরা, মোটামুটি ঘুরে নিয়েছি, এবারে আমরা যাব আপনি ফুড কোর্টে। ভিডিও করছি কি ভিডিও নিজের ছবি তোলার অ্যাপ সামনে সাবস্ক্রাইব করো অ্যান্ড বেল আইকনটা অবশ্যই দিবেন এবং লাইক করে যেতে ভুলো না। আর তোমরা অবশ্যই দেখো কেমন হয়েছে জানিও, আমি দিদি কীরকম ব্লগটা করছি সেটা জানিও, তোমাদের জানানো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টই আমাদের সব থেকে বড়ো। আপনি ফুড কোর্টে আমরা এসে গেছি, তো এখানে এখানে আছে ভূত বাংলো, যে দূরে দেখা যাচ্ছে লাল আলোটা জ্বলছে এটা ভূত বাংলো, কাছাকাছি যাওয়া যাক। হ্যাঁ দেখতে পাচ্ছ যে এটাকে একদম ভূত বাংলো, তো ভূত বাংলোই সামনে একদম ভয়ঙ্কর ভূত ভূত দিয়ে সাজানো আছে। আমরা কিন্তু আজকে এর ভিতরে ঢুকতে পারিনি, কারণ আজকে আমাদের হাতে এত সময় ছিল না যে আমরা এখানে আবার যাই, ওটা আরেকদিন দেখা যাবে। আর এই ভূত বাংলোটির পাশে গেম স্টেডিয়ামে এখানে সবাই খেলছে বাচ্চা টাচ্চারা, এটা একটা বেশ ভালোই এন্টারটেনমেন্টের জায়গা আর কি, দেখতেই পাচ্ছ এটা গেম স্টেডিয়াম। এখন আমরা এখানে আছি, কোন এই লোক কহাঁ সে আতে হ্যায়, দেখো বন্ধুরা দেখো পৌঁছে গেছি আপনি পিভিআরে। এখানে একসাথে অনেকগুলো মুভি চলছে দেখতেই পাচ্ছ, মুশকিলটা হচ্ছে কি এখানে ভিডিও করতে দিচ্ছে না, ভিডিও করতে বারণ করছে, বারবার বারণ করছে। যাই হোক তাও মোটামুটি করেছি আর কি, করছি তো দূরে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, তো সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একদম দারুণ। দেখো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আপনি থেকে দেখে নাও, বাইক নিয়ে নিয়েছি, পার্কিংয়ের সব কমপ্লিট হয়ে গেছে, তো কারণ ভেতরটা পার্কিংয়ের ওখানটা টাকা দেয়নি, এই ভিডিও করতে হ্যাঁ রাইট রাইট ছবি তোলা যায় না ভিডিও করা যায়, কথা তুতলে গেছে ঠিক আছে, তো এরকম হয়ে গেছে। এবার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল বাটনটা মেরে অল করতে হবে, হ্যাঁ বেল বাটনটা মেরে অল করতে হবে, শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, কীরকম লাগছে জানাবে আমাদের একটু।
একটু সাপোর্ট করো প্লিজ। আর কন্টেন্ট কিরকম নেক্সট টাইম চাইছো সেটাও জানিও আমাদের, কিরকম কন্টেন্ট চাইছো তোমরা টোটাল জানাও আমাদের, তবে আমরা জানতে পারবো যে তোমাদের কিরকম কী পছন্দ। তোমাদের কমেন্টটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। টাটা টাটা।